নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহিলা সেজে ডাকাতি, পাথারকান্দি পুলিশের জালে অস্ত্রশস্ত্র সহ দুই কুখ্যাত ডাকাত। বর্জালেঙ্গায় হচ্ছে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্প, মন্ত্রী পরিমলের শিলান্যাস। পদ্মাসনে বসার পর শনিবার শিলচরে আসছেন রাজদীপ, শক্তি প্রদর্শনের প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পাথারকান্দি পুলিশের জালে আটক অস্ত্রশস্ত্র সহ দুই কুখ্যাত ডাকাত। এদের একজনের নাম জয়নুল হোসেন এবং অপরজন আব্দুর রহমান ওরফে ইকবাল হোসেন। প্রথমজনের বাড়ি পাথারকান্দির দুর্লপুর ও অন্যজন আলাপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ পাথারকান্দি থানার ওসির সঞ্জীব তেরাঙ্গের নেতৃত্বে পুলিশের বিশেষ প্যাট্রোলিং পার্টি তৃপ্তি হোটেল সংলগ্ন 8 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এ সাফল্য পায়। এমন সময় পুলিশের নজরে পড়ে এক মহিলা সহ দুই সন্দেহভাজন পুরুষের। পরে পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করে এক সময় তাদের আটকের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে হামলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে পুলিশের হাতে দুজন পাকড়া হলেও একজন পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের কাছ থেকে পুলিশ একটি ধারালো ডেগার সহ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এই মুহূর্তে জুয়াকালি রাতে আমি একটা ভাল স্ট্রং পেট্রোলিং পার্টি উলাইছিল। পেট্রোলিং পার্টি যেটা আমার পেট্রোলিং করেছিল রাতি প্রায় মিড নাইট আপনার পেট্রোলিং পার্টি যেটা গই আসে এই আসিমগঞ্জের পিনে রেল গেট তো পার হয়ে ঠিক তেতিয়া রাস্তার বাঁওফালে তিনজন মানুষ ঠিয় হয়ে আসে। তারে এজন মানে অল্প চুলি দীঘল, মানে দেখাত অল্প ছোৱালী নিচিনা, আপনার কম্বল লৈছিলে। তারপর আমার পেট্রোলিং পার্টির মানে সন্দেহ হল যে বস্তুটো কি কামত, ইমান রাতি 2-3 বজাত এই রাতিটোর মাছ নিশাত কি কাম। সেইমতে আমার পেট্রোলিং পার্টি গাড়িটো রখালে আর পার্টিটো নামি হেঁত সোধপোচ করলে। যেটা সোধপোচ করব খুঁজলে হেঁতি উল্টা আমার পেট্রোলিং পার্টির লগত অল্টারকেশন করলে, হট অল্টারকেশন মানে কালিগাল মানে গরম কথা পাতিছে। আর এটা আমার পার্টি সন্দেহ হওয়ার হেঁতক সার্চ করলে, সার্চ করতে এই তরোয়ালটো হেঁতর তাত মানে পোৱা গল তরোয়ালটো পুরাত হেঁতি মানে লগে তারে এজনে ফটককে তিনটা সার্চ করতে এজনে পলাই গল। তার বাকি এইকেটাও পলাইছিলে, কিন্তু তারে মাজত আমি ধরব পারিছো এজনক ধরল। তারপর যিজন তরোয়াল আসে সি তরোয়ালটো অল্প ঘুরালে আমার পার্টির উপর, মানে এটু এটেম করেছিল আর যে পারিলে মানে মারি দিব। কিন্তু আমার পার্টিয়ে কিবা একটা টেকনিক করে সেই মানুষজনক ক্যাপচার করলে, ক্যাপচার করে আমার থানালে লই আনলে। আর মানুষ দুইজনের নাম হয়েছে জয়নুল হক আর আবিদুর রহমান। ধলাই কেন্দ্রের বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতে 1,34,00,000 টাকার ব্যয় সাপেক্ষে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী জলজীবন মিশনের আওতায় ওই প্রকল্পগুলির উন্নতিকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েত সভানেত্রী প্রতিভা রানী রায়, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুলটি দেব, বড়জালেঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস সহ বিভাগীয় কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশংসা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী ও সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের কঠোর প্রচেষ্টার ফলে ধলাই কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ, শিক্ষা সব ব্যাপারে উন্নয়ন ঘটেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুলটি দেব, কাছাড় জেলা বিজেপি সদস্য ধ্রুব ভট্টাচার্য প্রমুখ। এই যে আজকের দিনে আমরা তিনটা পেজ ইনোগ্রেশন করলাম। ফার্স্টটা ছিল 72 লাখ, তারপরে করলাম 29 লাখ, এখন একটা ছিল 33 লাখ সামথিং। আমার বড়জালেঙ্গা জিপিতে কোটি টাকার উপরে কাজ চলছে অনগোয়িং প্রসেসে, একটার পর একটা কাজ উনি করেই যাচ্ছেন। এই বড়জালেঙ্গা পালুইদারবি রোড বলুন, বড়জালেঙ্গা নিজবাজার থেকে উপরটিল্লা রোড বলুন, সর্বনটিল্লা রোড বলুন, একটার পর একটা কাজ উনি করেই যাচ্ছেন। আর আমাদের উনি যে ডিপার্টমেন্টে আছেন সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনি ঐতিহাসিক বিপ্লব আনিয়েছেন একদম। ওইটা আমি বলতে বাধ্য যে উনার মতো মন্ত্রী পেয়ে আমরা সবাই গর্বিত। উনি ফিশারি ডিপার্টমেন্টে আমাদের সবাইকে যেভাবে হেল্প করে যাচ্ছেন, আমাদের মৎস্য চাষি ভাই মৎস্য ভাই বোনদের জন্য, মৎস্য ভাইদেরকে আমি নিজের চোখে দেখা উনি কীভাবে বিনামূল্যে বিনা শুল্কে চারাপোনা, চুন, ব্লিচিং এগুলো বিনামূল্যে বিতরণ। গেরুয়া বসন পরিধানের পর
শনিবার গুয়াহাটি থেকে শিলচর আসছেন লক্ষ্মীপুরের সদ্য প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে তৈরি রাজদীপ গোয়ালার অনুগামীরা। শনিবার রাজদীপকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে র্যালি করে নিয়ে যাওয়া হবে। কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদানের পর শনিবার তিনি প্রথম বিজেপি জেলা কার্যালয়ে পদার্পণ করবেন, তাই লক্ষ্মীপুরের তার অনুগামীরা এক প্রকার শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছেন। কমেও 5,000 কর্মী সমর্থক নিয়ে তিনি বিজেপি জেলা কার্যালয়ে প্রবেশ করবেন বলে জানা গেছে। তবে এই শক্তি প্রদর্শনে লক্ষ্মীপুরের পুরনো বিজেপি কর্মী সমর্থকরা থাকবেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। বছরের প্রথম দিন সংকল্প দিবস হিসেবে পালন করল কৃষক সংগঠনের যৌথ মঞ্চ। ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের যৌথ মঞ্চ শুক্রবার সারা দেশের সঙ্গে শিলচরেও দিনটি পালন করেছে। এদিন বেলা 11টায় শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সিআইটিইউর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, এআইইউটিইউসি জেলা সভাপতি সুব্রত চন্দ্রনাথ, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মৃণালকান্তি সোম প্রমুখ। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা মিছিল করে প্রেমতলার গোলদিঘি মলের সামনে পৌঁছে পথসভা করেন। সেখানে বক্তব্য রাখেন এআইসিসিটিইউর পক্ষে অসীম নাথ, সিআইটিইউর সভাপতি সমীরণ আচার্য, এআইকেএস এর পক্ষে সুভাষ দেব, ফোরাম ফর সোশ্যাল হারমোনির পক্ষে বিশ্বজিৎ দাস প্রমুখ। এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সিপিআই লিবারেশন দলের জেলা সম্পাদক হায়দার হোসেন, পিসিসি সিপিআই এর জেলা সম্পাদক মানস দাস, এআইডিএসওর সর্বভারতীয় কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য, এআইইউটিইউসি এর জেলা সম্পাদক মাধব ঘোষ প্রমুখ। আপনারা আমার মনে হয় সবাই অশুভহাল, কারণ এই কোভিড পরিস্থিতির পরে আপনারা দেখেছেন যে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন আমাদের দেশ প্রায় 24% জিডিপি নেমে গেছে, আর কোথাও হয়নি। আমাদের পাশের দেশ বাংলাদেশ ওরাও প্লাস 2.5% আছে, আর বড় বড় দেশের কোথায় বাদ দিলাম, কিন্তু ভারতবর্ষ 24% অভাবনীয় ভাবে আমাদের অর্থনীতি নিচের দিকে চলে গেল। মোদিরা প্রতিশ্রুতি দিলেন একটা সরকার একটা জায়গায় তারা সাকসেসফুল হয়েছে, সেই মোদি সরকার সাকসেসফুল কোন জায়গায় হয়েছে যে তাদের যে গদি মিডিয়া এক আম্বানির 18টি চ্যানেল আছে আর সব মিলিয়ে ভারতের পুঁজিপতির 100টা চ্যানেল আছে, এই সব চ্যানেলে মোদির মিথ্যা ভাষণ বিজেপির মিথ্যা ভাষণ প্রচার করে মানুষের একাংশের মধ্যে একটা মিথ্যা একটা গোটা রাজ্য যখন ইংরেজি বর্ষবরণে ব্যস্ত, ঠিক তখনই পাথারকান্দিতে সংঘটিত হয় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এতে দুটি বাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি প্রায় 50 লক্ষাধিক সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত কাবরীবন্দ 1 নং গ্রামের বাসিন্দা হারিজ উদ্দিনের বাড়িতে আনুমানিক রাত 1টা নাগাদ সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড, ফলে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় বাড়ি দুটি, এমনকি আগুনের লেলিহান শিখায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় দুটি গাভীও। দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ একটা সময় দেখি ঘরে আগুন ধরছে, আগুন ধরছে যখন তখন তো হাল্লা চিৎকার করছি আমরা, হাল্লা চিৎকার করার পরে সব দিকের মানুষ আইছি, আবার পরে দেখা যায় যে ঘরটা দেয় খৈ থেকে আগুনটা ধরলো, তখন দেখা যায় কালকে আমি বাড়িতে ছিলাম না, একটা গ্যাস সিলিন্ডার আনিয়ে দিছে এজেন্টে, দেওয়ার পরে এটা আমার যে ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে আগুনটা উঠছে, তার মানে গ্যাস সিলিন্ডারে লিক করে আগুনটা ধরছে, ফুসকুন্ডির মধ্যে ফেলাই রাখছি, বর্তমানে গ্যাস বাইরে হইতে আছে। আপনি ওই পরিমাণে হয়েছে আমার ক্যাশ টাকা সব কিছু মিলাইলে 20 টাকার উপরে হইবে, এর ব্যবসা সবজির আড়ত অনেক টাকা ক্যাশ আসিল, আজকে আমি একটা বাড়িতে 2 লক্ষ টাকা দিতাম, কালকে রাত্রে এনে ঘরে রাখছি, এরপরে আরে অনেক গরু 1 লক্ষ টাকার গরু হইব, অস্ট্রেলিয়ান গরু বাচ্চা হাঁস মুরগি মিলাইলে 20 টাকার অনেক উপরে হইবে, মিনিমাম 20 টাকা। এরপরে গাড়ি 2টা স্কুটি চলছে, একটা স্কুটি একটা বাইক একটা নতুন সাইকেল সব তো জ্বলে গেছে, তো আর কোনো ডকুমেন্ট বাইর করা গেছে না, সবগুলা মেয়ে আমার বিয়ে এইবার কোর্স শেষ হইব, তাই হায়ার সেকেন্ডারি পাস করছে লেটার লাগাইয়া, মেট্রিকের লেটার লাগাই, সবগুলা ডকুমেন্ট মোবাইল সোবাইল যাবতীয় কিচ্ছু রাতে 1টার সময় পাঠানো হয়েছে, খাওয়া হয়েছে, তারা আইতে আইতে পুরা 2টার সময় আইছে,
ফায়ার ব্রিগেড নিয়া থানা স্টাফ দেড়টায় আইছে, তারা দুইটার সময় আইছে, আগুনটা জ্বলিয়া শেষ হওয়ার সময় তারা আইছে, বস্তু বাসে নাই, সিরিফ গায়ের কাপড় লইয়া যেরকম শুয়েছিলাম ওই রকমই আমরা সব উঠছি। কি নাম আপনার? হারিসুদ্দিন, মোহাম্মদ হারিসুদ্দিন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবস পালনে আগামী নির্বাচনে সোনাই দলের প্রার্থীদের এক প্রকার নাম ঘোষণা করা হল। শুক্রবার দলের সোনাই কমিটির আহ্বানে ধনেহুরি তৃতীয় খণ্ডের অধীনে লামারগ্রাম এলাকায় এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী তথা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহকে সামনে রেখে নির্বাচনের রণডঙ্কা বাজালেন বক্তারা। এতে বক্তব্য রাখতে গিয়ে জেলা সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ বলেন, তৃণমূল কংগ্রেস রাজনীতির জন্য নয়, জনসাধারণের সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের সেবা করাই দলের প্রধান উদ্দেশ্য। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী করা হবে। বর্তমান সরকারের স্বৈরাচারী থেকে অসমবাসীকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসকে জনগণ আশীর্বাদ দেবেন এবং সোনাই এলাকায় ঘাসফুল ফুটবে বলে নিজের অভিমত প্রকাশ করেন। আমাদের সমাজে যে বিশ বাষ্প ছড়িয়ে আমাদের মধ্যে অসহিংসতা, সর্বভারতীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে তাতা হিসেবে অপমান হয়েছিল, তাই সবার গ্রহণযোগ্য এই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরাও সোনাইতে উন্নয়নের চাকা ঘুরাতে আমরা চাইছি। আজকের এই সমাবেশ, আজকের এই দাওয়াত আমাদের মধ্যে এই উৎসাহ জাগাবে, ঊর্জা জাগাবে যে আগামী দিনে 2021 লড়াইয়ে যে সোনাইতে উন্নয়ন এবং পরিবর্তন যাতে হয় তার জন্য কর্মী সমর্থক যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা আজকে থেকে তৈরি হয়ে যান, আমি আশা রাখছি। একুশের প্রথম দিনেই সোনাই বাজারে বহু প্রত্যাশিত মাল্টিপারপাস হলের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভা সমষ্টির উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শুক্রবার বিকেলে টিএফসি তহবিল থেকে আনুমানিক 1,25,00,000 ব্যয় সাপেক্ষে নির্মিত বহুমুখী ভবনের উদ্বোধন করে উপাধ্যক্ষ বলেন, এই হলের মাধ্যমে সোনাই বাজারের ব্যবসায়ী সহ জনসাধারণের সব ধরনের অনুষ্ঠানে সাহায্য মিলবে অতি কম খরচে। বহুমুখী ভবন সোনাইয়ে স্থাপনের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। এদিন উপাধ্যক্ষের সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলার পরিষদের সভাপতি অমিতা ফুরাই, ডিআরডি এর বিশেষ আধিকারিক রসরাজ দাস, সোনাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী প্রমুখ। কিন্তু আমরা আফসোস লাগে সবসময় সোনাইতে কেন এইভাবে একটা হল হবে না, দীর্ঘদিন পরে হয়েছে আপনারা সভা সমিতি কালচারাল প্রোগ্রাম, সোনাই একটা কালচারাল এরিয়া যেখানে গান বাজনা সাংস্কৃতিক প্রোগ্রামে মানুষ অনেক জড়িত আছেন, কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম করার কোনো জায়গাই ছিল না। যেখানে আছে সভা সমিতি করলে সাউন্ড ইকো হয়ে যায়, কিন্তু আজকে দেখেন এই জায়গাতে সভাপতি সাউন্ড প্রুফ আছে, এখানে সাউন্ডে ইকো না হওয়ার জন্য এই ব্যবস্থাটা আছে, এই যে ব্যবস্থাটা একটা হলের ব্যবস্থা এটা সবটা এখানে আছে। আজকে আমি বিধায়ক হওয়ার পরে সোনাই সমষ্টিতে সোনাই বাজারে এই মাল্টিপারপাস হল হয়েছে, আরেকটা সদ্ভাবনা মণ্ডপ প্রায় কমপ্লিট হওয়ার পথে, 5,000 স্কোয়ার ফুট, 5,000 প্লিন্থ এরিয়া, 5,000-10,000 স্কোয়ার ফুটের মাল্টিপারপাস হল হচ্ছে। সোনাই হিন্দু মানুষ হোক কিংবা মুসলিম মানুষ হোক কিংবা অন্যান্য সাধ্য হোক কিংবা সিন্ধি হোক, মানুষের বাড়িতে জায়গা নাই বিবাহ ভবন ভাড়া করে, কিন্তু আগামী দিনে আর বিবাহ ভবন ভাড়া করতে লাগবে না। সদ্ভাবনা মণ্ডপে আপনারা কম খরচে সদ্ভাবনা মণ্ডপ আপনারা ভাড়া পাবেন। একুশের বিধানসভা নির্বাচনে উধারবন্দ আসনে বিজেপির টিকিট তাপস দাসকে প্রদানের দাবি জানালেন স্থানীয়রা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কাশীপুর ডিপির স্থানীয় বাসিন্দা বলেন, কর বিভাগের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাপস দাস একজন যোগ্য প্রার্থী, দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় তিনি সামাজিক কাজ করে আসছেন, বিশেষ করে বিগত 4 বছর উধারবন্দ এলাকায় বিভিন্ন সামাজিক কাজে তিনি এগিয়ে এসেছেন। লকডাউন চলাকালীন সময়ে ব্যক্তিগত উদ্যোগে কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন সহ কাশীপুর জিপিতে প্রায় 800 পরিবারের মধ্যে ত্রাণ বন্টন করেন তিনি। তাপসবাবুকে একজন সত্যিকারের জনদরদী নেতার পরিচয় দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে উধারবন্দ আসন থেকে তাকে বিজেপির টিকিট প্রদানের দাবি জানান তারা। বিগত দিন থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সামাজিক কাজ নিয়ে আমাদের সাথে জড়িত আছেন, ইভেন যখন
লকডাউন পিরিয়ডে উনি অনেক সাহায্য করেছেন, গরিব দুঃখী মানুষকে অনেক সাহায্য করেছেন, বিশেষ করে আমাদের গ্রামে 800 পরিবারকে উনি ত্রাণ বিতরণ করেছেন। সেই জন্য ওনার মতো একজন যোগ্য ব্যক্তি, ওনার মতো একজন মানবদরদী মানুষকে আমরা 2021 সালে আমরা উদামবন্তকে নির্বাচিত করে আমরা আসাম অ্যাসেম্বলিতে পাঠাতে চাই। এটাই আমাদের দাবি যে মাননীয় শ্রী সর্বানন্দন সোনোয়াল এবং আসামের হেলথ মিনিস্টার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে দাবি যে ওনাকে উদারবন সমষ্টি থেকে দলীয় টিকিটটা দেওয়া হোক। ওনাকে যদি দলীয় টিকিট দেওয়া হয় তাহলে ওনার জিত প্রায় নিশ্চিত। আমরা ওনাকে বিজয়ের মালা পরিয়ে আসাম বিধানসভায় পাঠাবো, কারণ ওনার মতো সমাজদরদী মানুষ আমরা চাই। তাই আমার বক্তব্য। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দীপঙ্কর কুমার দাস, সজল লস্কর, সেবুল হোসেন প্রমুখ। দীর্ঘ 18 বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরি করেও ইন্টারভিউর ডাক পেলেন না হেনা খাতুন মজুমদার নামের এক অঙ্গনওয়াড়ি হেল্পার। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব ধলের পালংঘাট ICDS প্রজেক্টের 1037 নং দিদারখুশ এলপি স্কুলের 160 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হেল্পার হেনা খাতুন বলেন, 2020 সালের 8ই সেপ্টেম্বর কেন্দ্রটির ওয়ার্কার সালিয়া বেগম বরভুইয়ার জীবনাবসান ঘটলে সেই পদের জন্য তিনি আবেদন করলেও ইন্টারভিউর ডাক পাননি। তিনি আরো বলেন, যদি সেই পদে তার নাম না আসে তবে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান। অঙ্গনওয়াড়ি 61 সেন্টার নম্বরের কাজ করিয়া যাইয়া বিগত 18 বছর থেকে আর তিন মাস কত হয়ে গেছে আমার ওয়ার্কার মারা যাওয়ার। আমার সব ডকুমেন্ট আমার সুপারভাইজার মুন্না ম্যাডামে নেওয়ার পরও এখন আমি মানে পরস্পরস একটা খবর পাইলাম আগামী শনিবার ইন্টারভিউ, কিন্তু আমার কোনো খোঁজ খবর নাই, আমার কেউ আর কিছু জানাইছেও না। যখন জেনওয়াই 2020 কে বিদায় জানাতে ব্যস্ত এবং অন্যদিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল অলিগলি থেকে গোটা শহর, ঠিক তখনই হাড় কাঁপানো শীতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল শিলচর শহরের ইয়ং জেনারেশন গ্রুপের সদস্যরা। এদিন তারা রাস্তার মার্জিনে থাকা কিছু অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এতে উপস্থিত ছিলেন ইয়ং জেনারেশন গ্রুপের সভাপতি অংশুমান দাস সহ সংস্থার অনেকে। ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ রাত্রি 12টার সময় আমরা ইয়ং জেনারেশন গ্রুপ একটা পদক্ষেপ আমরা নিয়েছিলাম যে আমরা শিলচর শহরের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা চিকেন বিরিয়ানি আমরা সবাইকে বিতরণ করব। আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল, সেইটুকু দেখে আজ আমরা এখানে আমাদের গ্রুপকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এইটুকু আমরা এই খাদ্য আমরা বিতরণ করেছি। আর আমি আমার আপামর গ্রামবাসীকে এটাই অনুরোধ করতে চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা যেন এই করোনা থেকে যেন সবাই আমরা মুক্তি পেতে পারি, এইটুকুই আমি সবাইকে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বরাক উপত্যকার আপামর জনসাধারণকে আমার বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করলেন আমার বাংলা চ্যানেলের কর্ণধার বিক্রম পাল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মহিলা সেজে ডাকাতি, পাথারকান্দি পুলিশের জালে অস্ত্রশস্ত্র সহ 2 কুখ্যাত ডাকাত। বর্জালেঙ্গায় হচ্ছে 3টি পানীয় জল সরবরাহ প্রকল্প, মন্ত্রী পরিমলের শিলান্যাস। পদ্মাসনে বসার পর শনিবার শিলচরে আসছেন রাজদীপ, শক্তি প্রদর্শনের প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।